ভিক্টর দাসক গ্রেপ্তার করিলে কি হব? দালাল রাজত জড়িত সকলক সরকারে উৎসাহিত করিলে। ইয়ার পাছত কোনে আরক্ষী বা মুখ্যমন্ত্রী এনে তথ্য দিবলৈ যাব? চাকরির বজার বহা নাই বলে আরক্ষীয়ে নদি কব পারিবনে? ভিক্টর দাসক গ্রেপ্তার করা হল। ভিক্টর দাসর অপরাধ তৃতীয় আর চতুর্থ বর্গর পদত নিযুক্তির নামত এক দুষ্ট চক্রয় ধন সংগ্রহর অপচেষ্টা করা বলে অভিযোগ তুলিছিল। সেই সন্দর্ভত ভিক্টর দাসে দিয়া টুইটটো মুখ্যমন্ত্রী, আরক্ষী সঞ্চালক প্রধান, বিশেষ আরক্ষী সঞ্চালক প্রধানক টেগ করা হয়েছিল। প্রথমে ভিক্টর দাসক মহানগর আরক্ষীয়ে জেরা করেছিল, এই অভিযোগের প্রমাণ বিচারিছিল। হয়তো ভিক্টর দাসে তেনে কোনো প্রমাণ আরক্ষীক দিব পৰা নাছিল। কোনো অপরাধী বা দুষ্টচক্রয় প্রমাণ এৰি এনে কাম নকৰে। এতিয়া সকলো সজাগ, সেয়েহে অপরাধ বা কেলেঙ্কারি সংঘটিত করার স্টাইলও সলনি হয়েছে। অভিযোগ তোলার বাবে ভিক্টর দাসক আরক্ষীয়ে গ্রেপ্তার করে টুইটারতে তার প্রত্যুত্তর দিলে এইদরে, ওয়ান ভিক্টর দাস হেজ বিন অ্যারেস্টেড ফর স্প্রেডিং ফলস রিমার্স এন্ড ইন্ডালজিং ইন এ কনস্পাইরেসি টু ফর্মেন্ট ডিসকর্ড বিটুইন ভেরিয়াস সেকশনস অফ সোসাইটি ওভার সিলেকশন টু গভর্নমেন্ট পোস্ট। উড়াবাতরি বিয়পর অভিযোগত ভিক্টর দাস নামের যুবকজনক আরক্ষীয়ে গ্রেপ্তার করার পিছতে এটা প্রশ্ন উঠিছে, ভিক্টর দাসক গ্রেপ্তার করিলে এনে ধরনের কেলেঙ্কারি নোহা হয়ে যাব নাকি? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রায় ভাষণত দুর্নীতির বিরুদ্ধে যুঁজ দিয়ার কথা কয়, সেয়ে হয়তো ভিক্টর দাসে তেনে যদি কিবা হয়েছে মুখ্যমন্ত্রীক দৃষ্টিগোচর করবলে এই ধরনের টুইট করার অবকাশ নথকা নহয়। অভিযোগকারী আরক্ষীয়ে গ্রেপ্তার করে ভবিষ্যতে দুর্নীতি কেলেঙ্কারির বিরুদ্ধে মাত মাতিব বিচরাসকললৈ এক বার্তা প্রেরণ করিলে, 26,000 সরকারি চাকরি নিযুক্তির প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা সরকারে করেছে, তার মাজতে কোনো পক্ষই ইয়ার সুযোগ লৈ চাকরির বজার মেলি নবহিব বলে আরক্ষীয়ে ন দি কব পারিবনে? ইতিমধ্যে এই নিযুক্তি প্রক্রিয়ার বহু আহ্বাহ পোহরলৈ আহিছে। সরকারে সেই অভিযোগ নস্যাত করে যিকোনো মূল্যর বিনিময়ত এই নিযুক্তি প্রক্রিয়াক সৎ আর স্বচ্ছ বলে প্রতিপন্ন করবলৈ চেষ্টা চলাইছে। তার অংশস্বরূপে চাকরির নামত 7-8 লাখ টাকা দাবি করা বলে অভিযোগ তোলা ভিক্টর দাসক কারাগারলৈ প্রেরণ করা মানে সচাকৈ এনে দালাল রাজত জড়িত সকলক সরকারে উৎসাহিত করিলে। ইয়ার পাছত কোনে আরক্ষী বা মুখ্যমন্ত্রীক এনে তথ্য দিবলৈ যাব? রাজ্য চাকরি নামত ধন লেনদেনের যার গড় লৈ উঠিছে সেয়া আরক্ষীয়ে সময়ে সময়ে দেখি আহিছে। খুদ অসম আরক্ষীর নিযুক্তি প্রক্রিয়াতে অনিয়ম সংঘটিত হওয়ার বিস্ফোরক তথ্য পোহরলৈ আহিছিল। এস আই পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল হওয়ার ঘটনার তদন্ত নোহা হলে সেই পরীক্ষাও সরকারের দৃষ্টিত নিকা আর স্বচ্ছ হল হয়। এই নিযুক্তি প্রক্রিয়াক লৈ কোনেও যাতে মাত মাতিব নোৱাৰে তাৰ বাবে সরকারে যি হঠকারী সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তই তেনে অভিযোগক ঢাকি রাখিব পাৰিব। কিন্তু নিযুক্তির প্রক্রিয়া জানো স্বচ্ছ হব? নিযুক্তির প্রক্রিয়া সঠিকভাবে হওয়াটো সকলে বিচাৰে। ইমান বৃহৎ নিযুক্তিত সরকারে স্বচ্ছতা রক্ষার বাবে সর্বভারতীয় পরীক্ষা দি দিয়ার দরে এনসার কির ব্যবস্থাও করব পারিলে হয়। ভিক্টর দাসক আমি বিশ্বাস করা নাই, ধরি লওয়া হল তেওঁৰ অভিযোগ ভিত্তিহীন। কিন্তু অভিযোগ উত্থাপন করে বিনম্রতাৰে যদি তেনে হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলৈ আহ্বান জানাটোই এখন গণতান্ত্রিক দেশত অপরাধ হব নেকি? সেয়েহে এতিয়া সাধারণ লোকসকল গৰজি উঠিছে। ইপিনে অভিযোগ দিয়াজনকে গ্রেপ্তার করে আরক্ষীয়ে দায়িত্ব সামৰিছে।